আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। তো আমার এই বছর ইচ্ছা ছিল একটু বন্যা দেখব, তো অবশেষে মনে হয় আমার সাতটা মিটল। এটার কি বলে লক্ষ্মীপুর আসলাম নোয়াখালী থেকে। তো আসার পর এখানে এমন একটি রোড পাইলাম যেখানে মোটামুটি দেখতেছেন আপনারা পানিতে পরিপূর্ণ। এই যে আমি হাঁটতেছি কতটুকু পানি, এটা কিন্তু পুরাটাই রোড। আমার আশেপাশের ভিউটা একটু দেখেন, এই যে আমার পাশেই হচ্ছে লক্ষ্মীপুর ডায়াবেটিক হাসপাতাল, এটা হচ্ছে লক্ষ্মীপুরের পার্ক সংলগ্ন। এই যে স্পষ্ট দেখা যাচ্ছে, তো টিভিতে এত বন্যা দেখলাম, এই বছর ভাবলাম যে আসলে বন্যা কোথায় হচ্ছে একটু দেখার ইচ্ছা ছিল, যেহেতু আমাদের ওইদিকে দেখতে পাচ্ছিলাম না, মানে আমি যেখানে থাকি নোয়াখালীতে। তো এখানে আসার পর পরই দেখতেছি একবারে এটার কি বলে লক্ষ্মীপুর পার্ক সংলগ্ন যে রোডটা, এটাই ডুবে আছে, মোটামুটি ভালোই পানি উঠছে। আর এটা কিন্তু মূলত খাল, তো খালের পানিগুলো উপরে উঠে চলে আসছে। আর এই যে আমি হাঁটতেছি, জানি না কেন জানি ভালোই লাগতেছে, তাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম আর কি। তো হাঁটতে একটু রিস্ক, কারণ জায়গাটা অনেক পিছলা, পড়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, তো একটু কেয়ারফুলি হাঁটতেছি। তো এই জায়গার এই বর্তমানে হচ্ছে এই অবস্থা। তো আবারও বলে রাখতেছি, এই রোডটা হচ্ছে লক্ষ্মীপুর ডায়াবেটিক হাসপাতালের পাশে এবং লক্ষ্মীপুর পৌর পার্ক সংলগ্ন, অর্থাৎ লক্ষ্মীপুর জেলা পৌর পার্ক সংলগ্ন। তো জানি না পানি উঠে গেছে, যদিও এটা আসলে ভালো দেখাচ্ছে না, বাট আমার কাছে একটু ভালোই লাগতেছে এখানে হেঁটে, অন্যরকম একটা মানে এনজয় করতেছি, যেহেতু এবছর দেখা ফার্স্ট কোনো রোডে পানি উঠছে, এরকম দেখা ফার্স্ট কোনো রোড আমার চোখে, তো সেক্ষেত্রে পানিতে হাঁটতে একটু ভালোই লাগতেছে। দেখেন খালের পানি পুরো একাকার হয়ে আছে, রাস্তার উপরে উঠে গেছে একবারে পুরাপুরি। আর এই যে আমার সামনে যে রোডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লক্ষ্মীপুর ঝুমুর হল, মানে যেটা ঝুমুর নাম জায়গার নাম, ওখান থেকে রামগতি যাওয়ার এটার কি বলে আঞ্চলিক মহাসড়ক, এখান দিয়ে আপনার লক্ষ্মীপুরের কমলনগর থানায় যাওয়া যায়, তারপরে সর আলেকজান্ডার যেটা বলে ওখানে একটা বিচ আছে, অনেকেই ঘুরতে যায়, তো ওইখান দিয়েও যাওয়ার পথ এটাই এখানে লক্ষ্মীপুর থেকে। তো আমি আমার কাজিনের জন্য অপেক্ষা করতেছি, তাই ভাবলাম যে বসে না থেকে একটু পানিতে হাঁটি। এই যে বসারও একটা দারুণ প্লেস আছে, পা একবারে পা পানিতে চুবাই রাখে বসা যায়, কিছুটা বিচের এটার কি বলে বিচের পিল দেওয়া যায়, বাট এটা অনেক ছোট এবং ঢেউ নাই, বাট আপনি মানে এটা হচ্ছে ওয়ান টাইপ অফ ক্যানেল বিচ, মানে খালের পাশে যে বিচ সেটার ফিল নিতে পারবেন এখানে এসে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আশা করছি বাংলাদেশের সব জায়গায় যাতে খুব দ্রুত পানি নেমে যাবে, ইদানিং খুব বেশি বৃষ্টি হচ্ছে, যেটা আমি আমার লাস্ট লাইভেও বলেছিলাম। তো আশা সবাই দোয়া করবেন যাতে পানি তাড়াতাড়ি নেমে যায়, কারণ অনেক মানুষ দুর্ভোগ পোহাচ্ছে এটার কারণে।
এই যে এটা হচ্ছে লক্ষ্মীপুর ডায়াবেটিক হাসপাতালের সদর দরজা। আর এই ব্রিজটা দেখেন, ব্রিজটা সিম্পল বাট ভালোই লাগতেছে। আর এটা হচ্ছে লক্ষ্মীপুরের অনেকগুলো হসপিটাল, লক্ষ্মীপুর জেলার অনেকগুলো হসপিটাল এই রোডেই আছে। আমার জানা মতে প্রায় বেশি হসপিটাল, মানে এই 80% হসপিটাল এই রোডেই আছে। তো এটা হচ্ছে ব্রিজটা, ব্রিজটা মোটামুটি একটু সুন্দর করে করার চেষ্টা করছে মনে হচ্ছে, সিম্পল বাট নাইস এই জিনিসটা দেওয়াতে একটু ভালো লাগতেছে। তো আমি এখন এই যে এতক্ষণ কিন্তু আমি যেখানে পানি দেখতে পাচ্ছেন এখানে হাঁটতেছিলাম, দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরাটাই রোড, প্রায় আমার হাত যেখান দিয়ে যেখান পর্যন্ত দেখাচ্ছি এখান পর্যন্ত রোড। আর ওইদিকে হচ্ছে এটা হচ্ছে ক্যানেল খাল। তো এই হলো এখানকার অবস্থা। তো সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি লক্ষ্মীপুর পৌরসভা থেকে। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো লাইভে। আসসালাম।